আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ মোহাম্মদ ইব্রাহিম, সহকারী শিক্ষক, আইসিটি পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় সিলেট। শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা গত একটি ক্লাসে তথ্য যোগাযোগ প্রযুক্তির এই অধ্যায়ের তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি ক্লাসে সবাই অংশগ্রহণ করেছিলে। আজকে আমরা এর বাকি অংশটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা তোমাদের আইসিটি বই, খাতা, কলম সাথে রাখবে। তাহলে শিক্ষার্থীরা, চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতেই আমরা এখানে দেখতে পাই যে ক্লাসের মধ্যে কিছু শিক্ষার্থীরা তারা প্রজেক্টরের মাধ্যমে বা বড় পর্দার মাধ্যমে ক্লাস করতে চায়। এই ধরনের ক্লাসকে আমরা সাধারণত মাল্টিমিডিয়া ক্লাস বলে থাকি, কারণ বিদ্যালয়ে তোমরা অনেক সময় এই ধরনের মাল্টিমিডিয়া ক্লাসে আশা করি অংশগ্রহণ করেছো। কারণ মাল্টিমিডিয়া ক্লাসের সাথে আমরা সবাই পরিচিত, কম্পিউটারের মাধ্যমে বড় স্ক্রিনের সাহায্যে বিভিন্ন ধরনের বিষয়বস্তু উপস্থাপন করে এই ধরনের ক্লাস নেওয়া হয়। তো এখানে যে বিষয়টি দেওয়া আছে সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা ডিজিটাল ক্লাস করছে। আরেকটি ছবি আমরা এখানে দেখতে পাই যে একজন শিক্ষার্থী এবং একজন ডাক্তারের ছবি, যিনি হচ্ছেন একজন চক্ষু বিশেষজ্ঞ, যিনি শিক্ষার্থীর চোখ পরীক্ষা করতেছেন একটি যন্ত্রের সাহায্যে। তাহলে এখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করি সেটি হচ্ছে যে ডাক্তার এখানে প্রযুক্তির মাধ্যমে বা একটি যন্ত্রের সাহায্যে শিক্ষার্থীর চোখ পরীক্ষা করছেন। তো দুটি বিষয়ের মধ্যে আমরা দুটি বিষয় বললাম এখানে, একটা জায়গা হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাস বা ডিজিটাল ক্লাস, আর একটি হচ্ছে যে চিকিৎসা পদ্ধতি। দুটো জায়গায় একটা জায়গায় মিল আছে, মানে দুটো পরিবেশের মধ্যে একটি জায়গায় মিল আছে, সেটি হচ্ছে যে প্রযুক্তির ব্যবহার। অর্থাৎ ডিজিটাল ক্লাস বা মাল্টিমিডিয়া ক্লাসে এখানে কিন্তু প্রযুক্তির ব্যবহার রয়েছে, কারণ আমরা জানি যে কম্পিউটার ব্যবহার করতে হয়, এখানে প্রজেক্টরের ব্যবহার রয়েছে, আমাদের সাউন্ড সিস্টেমের ব্যবহার করতে হয়। আবার প্রযুক্তি আরেকটি ব্যবহার এখানে আমরা দেখলাম যে চিকিৎসায়, অর্থাৎ ডাক্তাররা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রযুক্তির সহায়তা নিয়ে থাকেন। তো আজকে আমাদের যে বিষয়টি সেটি হচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। গত একটি ক্লাসে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম, আজকের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। তো এই পাঠে আমরা যে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব সেগুলো হচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে, কৃষি, পরিবেশ ও আবহাওয়া সম্পর্কে তথ্য প্রদানের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা, অর্থাৎ এই সকল ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে ব্যবহার হয়ে থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো পরবর্তী চিত্রের মধ্যে আমরা এখানে দেখতে পাই যে শিক্ষা ক্ষেত্রে, অর্থাৎ শ্রেণীকক্ষের মধ্যে প্রথমে আমরা যে ছবিটি লক্ষ্য করি এখানে দেখা যায় যে একজন শিক্ষক তিনি ক্লাস নিচ্ছেন। আমরা গতানুগতিক যে ক্লাসগুলো নিয়ে থাকে, যে বই খাতা কলম এগুলো নিয়ে, এখানে শিক্ষার্থীরা বিভিন্নভাবে অংশগ্রহণ করার সুযোগ পায়। আবার পরে ছবিটিতে আমরা দেখতে পাই ঠিক একইভাবে মাল্টিমিডিয়া ক্লাস, একটু আগে যে চিত্রটি আমরা দেখলাম, তো মাল্টিমিডিয়া ক্লাসের এবং গতানুগতিক যে ক্লাসের যে ধারা যেটা আছে এটার মধ্যে একটু পার্থক্য আছে। কারণ মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে আমরা সহজেই সবকিছু উপস্থাপন করতে পারি এবং সহজেই সবকিছু বোঝা যায়, এটি হচ্ছে একটা সুবিধা। আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে বা বিভিন্ন চিত্রের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়বস্তু সহজেই উপস্থাপন করতে পারি। মাল্টিমিডিয়া ক্লাসে আরেকটি সুবিধা হচ্ছে যে এখানে সক্রিয়ভাবে সবাই অংশগ্রহণ করতে পারে। তো প্রথম যে চিত্রটি সেটি হচ্ছে গতানুগতিক পাঠদান, পরের চিত্র যেটি সেটি হচ্ছে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান। এই দুটি হচ্ছে পাঠদান পদ্ধতি, কিন্তু পার্থক্য হচ্ছে যে ডিজিটাল ক্লাস বা মাল্টিমিডিয়া ক্লাসে এখানে আমাদের প্রযুক্তির ব্যবহার করতে হয়। পরে আমরা একটি চিত্র এখানে দেখতে পাই, একটি ট্যাবের মধ্যে বই পড়া হচ্ছে বা নিউজ পড়া হচ্ছে, সেটাকে বলা হয় ইবুক। কারণ ইবুক পূর্ণ হতে হচ্ছে ইলেকট্রনিক বুক বা ইলেকট্রনিক্স বুক। এই বুকের সাহায্যে আমরা সহজেই অনলাইনের মাধ্যমে বা অফলাইনেও আমরা এই বইগুলো পড়তে পারি, অর্থাৎ বিভিন্ন ধরনের গল্প বই বলি বা টেক্সট বই বলি আমরা সহজে পড়তে পারি। অর্থাৎ ই বুকে কয়েক হাজার বই রাখা যায়, আমরা যখন ইচ্ছা
সেগুলো আমরা পড়ে নিতে পারি ডাউনলোড করে। এখানেও দেখা যায় যে প্রযুক্তির একটি ব্যবহার তুলে ধরা হয়েছে। আমরা বিভিন্ন সময় অনলাইন এক্সাম অংশগ্রহণ করতে পারি এই প্রযুক্তির মাধ্যমে, কারণ তোমাদের এখনকার যে মাল্টিমিডিয়া ক্লাসগুলো নেওয়া হচ্ছে সেগুলো কিন্তু এই প্রযুক্তির সাহায্যে নেওয়া হচ্ছে। তোমরা বিভিন্ন স্লাইডের মাধ্যমে বা অনলাইনে ইউটিউবের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারো। তো এগুলোতেও কিন্তু প্রযুক্তির ব্যবহার রয়েছে। আমরা ইন্টারনেট ব্যবহার করেও কিন্তু এই ধরনের ক্লাসে অংশগ্রহণ করতে পারি। আবার আমরা বিভিন্ন ধরনের পরীক্ষাতেও এই প্রযুক্তি ব্যবহার করে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি। এবার চিকিৎসা ক্ষেত্রে আরেকটি উদাহরণ এখানে দেওয়া আছে যে গতানুগতিক যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেটি, আর আরেকটি হচ্ছে বিভিন্ন ধরনের যন্ত্রের সাহায্যে অর্থাৎ প্রযুক্তির সাহায্যে চিকিৎসা ব্যবস্থা। দুটোর মধ্যে হচ্ছে একটু পার্থক্য হচ্ছে যে একটা জায়গায় সরাসরি এখানে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে থাকেন, আর একটি জায়গায় এখানে একটি যন্ত্রের সাহায্যে পরীক্ষা নিরীক্ষা করা হয়। তো দুটির মধ্যে কম্পিউটারে যে রেজাল্ট বা যে ফলাফলটি আসে সেটা সঠিক ফলাফল পাওয়া যায়, অর্থাৎ সহজেই রোগ নির্ণয়ের ক্ষেত্রে বা সঠিকভাবে রোগ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের চিকিৎসা ব্যবস্থায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার রয়েছে। এখানে আরেকটি আমরা চিত্র দেখতে পাই যে শরীরের বাইরে থেকে শরীরের ভেতরে হৃৎপিণ্ডের এরকম নিখুঁত ছবি তোলা সম্ভব। আমরা বিভিন্ন সময় আল্ট্রাসোনোগ্রাম বা এক্সরে করে থাকে, সেগুলো কিন্তু প্রযুক্তির সাহায্যে অর্থাৎ শরীরের বাইরের অংশ থেকে ভিতরে যে অংশগুলো আছে সেগুলো কিন্তু সহজেই এভাবে নিখুঁত ছবি তুলে সেটা পর্যবেক্ষণ করা যায়। আরেকটি বিষয় এখানে তুলে ধরা হচ্ছে যে টেলিমেডিসিন। টেলিমেডিসিন সম্পর্কে আমরা জানি সবাই। টেলিমেডিসিনটি হচ্ছে যে প্রযুক্তির ব্যবহারের ফলে দূরবর্তী স্থান থেকে বা অনলাইনের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া, এই পদ্ধতিটিকে বলা হয় টেলিমেডিসিন। অর্থাৎ আমি একটা জায়গায় বসে আছি, অন্য একটি জায়গায় ডাক্তার বসে আছে, তো আমি এখানে প্রযুক্তির মাধ্যমে বা প্রযুক্তি ব্যবহার করে বা ইন্টারনেট ব্যবহার করে আমি ডাক্তারকে এখানে প্রশ্ন করতে পারি, ডাক্তার আমার প্রশ্নের আবার উত্তর দিতে পারেন। তো এগুলো এই ধরনের সেবাকে আমরা সাধারণত টেলিমেডিসিন বলে থাকি। এবার ছোট্ট একটি কাজটি হচ্ছে যে চিকিৎসা ক্ষেত্রে কোথায় তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে লেখো, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে কোন কোন জায়গায়। কারণ আমরা প্রায় সময় দেখি যে বিভিন্ন ধরনের রোগ পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে বা অস্ত্রোপচার বা অপারেশনের ক্ষেত্রে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার রয়েছে। এরকম কিছু ব্যবহার তোমরা নিজেরা খাতায় লিখে নেবে। এরপরে আসে যে বিজ্ঞান ও গবেষণা তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই এই ক্ষেত্রটি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ বিজ্ঞান ও গবেষণায় প্রযুক্তির যে ব্যবহার রয়েছে, কারণ আমরা সহজেই কিন্তু যে কোনো কিছু নিখুঁতভাবে ফলাফল পাওয়ার জন্য বা পরীক্ষা নিরীক্ষা করার জন্য বা গবেষণা করার জন্য আমরা প্রযুক্তিকে কাজে লাগাতে পারি, অর্থাৎ বিজ্ঞান ও গবেষণার কাজকে সহজ করেছে প্রযুক্তি। আবার আরেকটি চিত্র এখানে আমরা দেখতে পাই যে পাটের জিনোম বের করার ক্ষেত্রে আমাদের দেশের বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম তিনি প্রথম ওনার একটি টিম গঠন করে প্রথমত উনি পাটের জিনোম নিয়ে কাজ করেছিলেন। জিনোম বলতে আসলে কোনো জীবের সামগ্রিক ডিএনএ কে বোঝায়। অর্থাৎ এটাকে যদি আমরা সহজভাবে বলি যে জীবনের নীল নকশা যেটা, অর্থাৎ ডিএনএ সামগ্রিক কার্যাবলীকে বলা হয় জিনোম। উনি প্রথম অর্থাৎ ডাক্তার মাকসুদুল আলম যিনি, তিনি প্রথম একজন বিজ্ঞানী জিনতত্ত্ববিদ, তিনি প্রথম পাটের জিনোম বের করেছিলেন। তো এটাও কিন্তু প্রযুক্তির কারণে বা প্রযুক্তির সহায়তা নিয়ে তিনি এই কাজটি করেছিলেন। আমরা কৃষিতে বিভিন্ন জায়গায় প্রযুক্তির ব্যবহার দেখি, যে কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের অনুষ্ঠান, তারপর হচ্ছে ইন্টারনেটে কৃষির উপরে আলাদা ওয়েবসাইটই রয়েছে, সেখানে গেলে কৃষির বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায়। আবার মোবাইল ফোনের মাধ্যমে আমরা কৃষি সমস্যার সমাধান করতে পারি, অর্থাৎ যেকোনো ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা এই প্রযুক্তির সহায়তা নিতে পারি। আরেকটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যে পরিবেশ আর আবহাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ তোমাদের বইতে একটি উদাহরণ এখানে দেওয়া আছে যে 1970 সালে প্রলয়ঙ্কারী একটি ঘূর্ণিঝড়ে এই দেশে প্রায় 5 লক্ষ লোক মারা গিয়েছিলেন। একাউন্টটি হচ্ছে যে তখনকার সময় কিন্তু এই রেডিও প্রযুক্তি ছাড়া তেমন কিন্তু কোনো ধরনের প্রযুক্তির ব্যবহার ছিল না, অর্থাৎ জোরে। এখন বর্তমানে দেখা যায় যে বিভিন্ন সময় আমরা প্রতিনিয়ত আবহাওয়া বা পরিবেশের খবরাখবর আমরা জানতে পারি, তখন কিন্তু এরকম কোনো ব্যবস্থা ছিল না, বা যে জোরে পূর্বাভাস বা ঘূর্ণিঝড়ে যে পূর্বাভাস সেটা কিন্তু পাওয়া যেত না।
তো বর্তমানে কিন্তু এই ধরনের সুবিধা রয়েছে যে আমরা সহজে প্রতিদিনের বা আগামী দিন কি রকম আবহাওয়া হবে বা তাপমাত্রা কি রকম হবে সেটা কিন্তু আমরা সহজেই এই ধরনের খবর পেতে পারি। এটি হচ্ছে আমাদের প্রযুক্তির আরেকটি উদাহরণ। অর্থাৎ বাংলাদেশে এখন ঘূর্ণিঝড়ে আগের মতো এত বেশি মানুষ মারা যায় না, তার কারণ হচ্ছে ICT ব্যবহার করে অনেক আগেই ঘূর্ণিঝড়ে পূর্বাভাস পাওয়া যায়। আবার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সময় উপকূলের মানুষকে রেডিও বা টেলিভিশনের মাধ্যমে আগাম খবরাখবর পৌঁছে দেওয়া হয়, অর্থাৎ মানুষকে সতর্ক করে দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের প্রযুক্তির আরেকটি ব্যবহার। শিক্ষার্থীরা, এবার তোমাদের জন্য একটি কাজ রয়েছে যে শিক্ষা, তথ্য, যোগাযোগ প্রযুক্তির চারটি ব্যবহার লিখো। অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে আমরা তথ্য, যোগাযোগ প্রযুক্তির কিভাবে ব্যবহার করে থাকি বা কোন জায়গায় ব্যবহার হয়ে থাকে, এরকম চারটি ক্ষেত্র আমরা উল্লেখ করে দিব। এখানে কিছু সম্ভাব্য সমাধান দেওয়া আছে, যে অনলাইনের মাধ্যমে বিশ্বের যে কোনো লাইব্রেরি বই পড়া যাবে ইন্টারনেটের ব্যবহার করে বা প্রযুক্তি ব্যবহার করে, দেশ বিদেশের যে কোনো শিক্ষকের সাথে যোগাযোগ করা যায়, বিভিন্ন অনলাইন ভিত্তিক পরীক্ষা দেওয়া যায়, বিভিন্ন বই ডাউনলোড করা যায়। আবার তুমি এটাও বলতে পারো যে অনলাইনের মাধ্যমে আমরা ক্লাসে অংশগ্রহণ করতে পারি। এরকম কিছু বিষয় এখানে দেওয়া আছে, তুমি তোমার মতো করে লিখে নিতে পারবে। আমরা এই পাঠে নতুন যে শব্দগুলো শিখলাম সেগুলো হচ্ছে ইবুক, জিনোম, গবেষণা এবং টেলিমেডিসিন। এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি, আশা করি তোমরা সহজেই বুঝে নিতে পারবে। এবার কিছু বহুনির্বাচনী প্রশ্নের মূল্যায়নের জন্য রয়েছে এখানে, যে প্রথম প্রশ্নটি হচ্ছে যে ইবুকে কতগুলো বই থাকে। একটি, দশটি, কয়েক হাজার, শতাধিক? কারণ আমরা বলেছিলাম যে ইবুকে আসলে কয়েক হাজার বই একসাথে জমা করে রাখা যায়। টেলিমেডিসিন বলতে আসলে কি বোঝায়? প্রথমে দেওয়া আছে যে টেলিফোনে ওষুধ বিক্রি, টেলিফোনের চিকিৎসা সেবা। সঠিক উত্তরটি হচ্ছে যে টেলিফোনের চিকিৎসা সেবা। অর্থাৎ টেলিফোনের মাধ্যমে আমরা যখন কোনো চিকিৎসা সেবা নিয়ে থাকি, সেটি অনলাইনেও হতে পারে, তখন এই বিষয়কে বলা হয় টেলিমেডিসিন। মাল্টিমিডিয়ার আবিধানিক রূপ কি? মাল্টিমিডিয়ার আবিধানিক রূপ হচ্ছে বহু মাধ্যম। অর্থাৎ বহু মাধ্যম নিয়ে হচ্ছে মাল্টিমিডিয়ার আবিধানিক রূপ। আমাদের দেশে বিজ্ঞানীরা পাটের কি আবিষ্কার করতে ICT ব্যবহার করেন? এখানে জিন রয়েছে, তন্তু, জিনোম। সঠিক উত্তরটি হচ্ছে জিনোম। অর্থাৎ আমাদের দেশের বিজ্ঞানীরা পাটের জিনোম আবিষ্কার করতে ICT ব্যবহার করেছিলেন। এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এর উপর ছোট্ট একটি বাড়ির কাজ আছে তোমাদের জন্য। বাড়ির কাজটি হচ্ছে যে তথ্য, যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিয়ে 10 বাক্যের একটি ছোট্ট রচনা লিখবে। অর্থাৎ 10টি বাক্য নিয়ে তথ্য, যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্র সমূহ তুলে ধরবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বাড়ির কাজটি খুব সহজেই করে নিতে পারবে। আজকের ক্লাসটি এতটুকুই। আমরা পরবর্তী একটি ক্লাসে এই অধ্যায়ের বাকি অংশগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমাদের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর বাড়ির কাজটি আশা করি সবাই করে রাখবে। তো পরবর্তী ক্লাসে আসা পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।